9 মাস মার্কিন মুলুকে কাটানোর পর দেশে ফিরেছেন ঢাকায় সিনেমার শীর্ষনায়ক শাকিব খান। বুধবার দুপুর 1টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর দুপুর 1:20 মিনিটের দিকে বিমানবন্দর থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন নায়ক। তার আগে প্রিয় নায়ককে স্বাগত জানাতে সকাল থেকে বিমানবন্দর এলাকায় অপেক্ষা করছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা হাজারো ভক্তরা। শাকিব খান বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সবাই। প্রিয় তারকাকে নিয়ে দিতে থাকেন নানা রকম স্লোগান। এ সময় মুগ্ধ ও উচ্ছ্বসিত শাকিব খান বলেন, আমি অনেক এক্সাইটেড, আমার ভেতরেও অনেক উত্তেজনা কাজ করছে, আমি শুধু অপেক্ষা করছিলাম কখন পৌঁছাবো। ফ্লাইটে থাকাকালীন ক্রুদের জিজ্ঞাসা করছিলাম ল্যান্ড করতে আর কতক্ষণ লাগবে, আপনাদের ভালোবাসার কাছে আমি সত্যি কৃতজ্ঞ। সাংবাদিকদের এমন প্রশ্নে শাকিব খান বলেন, কিসি খবর দেব সেটা সময় বলে দেবে, মাত্র তো দেশে পা রাখলাম, অনেক স্পেশাল স্পেশাল নিউজ সামনে সবার জন্য অপেক্ষা করছে। এই 9 মাসে শিখেছি কিভাবে অনেক দূর যাওয়া যায়, বাণিজ্যিক সিনেমাকে বিশ্বের দরবারে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তদের উদ্দেশ্যে শাকিব খান বলেন, আমি তো আসলে জানতাম না এত কিছু, কারা এসেছে কি হচ্ছে, এখানে এসে সবাই ভালোবাসা দিয়ে আমাকে ভাষাহীন করে দিয়েছে। এর আগে মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ছবি সহ একটি স্ট্যাটাস দিয়ে দেশে ফেরার কথা জানান কিং খান। যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই পোস্টটি দেন অভিনেতা। গত বছর 12 নভেম্বর যুক্তরাষ্ট্রে একটি ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শাকিব খান, সেখানে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। ওই অনুষ্ঠান শেষ হলেও দেশে ফিরেননি কিং খান, তিনি থেকে যান নিউ ইয়র্কে। পরে জানা যায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তিনি, কিছুদিন আগে গ্রিন কার্ডও পেয়েছেন। গুঞ্জন উঠেছিল একমাত্র ছেলে আব্রাম খান জয়ের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন শাকিব খান। এ নিয়ে গণমাধ্যমে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন নায়কের সাবেক স্ত্রী অভিনেত্রী অপু বিশ্বাস। ছেলে জয়কে তার কাছ থেকে কেড়ে নেয়ার জন্য শাকিব এসব করছেন বলে মন্তব্য করেছিলেন অপু, সে বিষয়ে কখনো মুখ খুলেননি কিং খান। সাদাকালো নিউজ।